হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিথি, আমার সাথে রয়েছে আমার হাজব্যান্ড দীপু। সো আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো আমরা এখন বেরিয়েছি গণেশ পুজোর জন্য মার্কেটিং করতে, এই যে রিলায়েন্সে এসেছি, সব কিছু একসাথে নিয়ে নিব বলে। গণেশ পুজোটা আমরা আমাদের রুমেই করছি, মানে যেহেতু বাবা মা দীপু আমি চারজন থাকি, তো চারজন মিলেই পুজোটা করছি। তোমরা তো আগের ভিডিওটা যারা দেখেছো তারা তো বুঝতেই পারবে যে আমরা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা ঠাকুর আনতে গেছিলাম। সো ঠাকুর তো আগে আনাই হয়ে গেছে, এবার এই জাস্ট মার্কেটিং শুরু হলো। আচ্ছা একটা কথা বলে রাখি, আমার ভিডিওটা একটু এডিট করতে লেট হয়ে গেলো, সো আমি দুদিন পরেই পোস্ট করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। তো চলো ফটাফট করে মার্কেটিংটা করে নিই, আর কি কি করছি অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। এগুলো আমি অনলাইনে নিব বলি, অ্যাকচুয়ালি এরকম তো দেখো এগুলো যে মোমবাতি লাগানো হয়, তবে কোন এগুলো নাকি কম্পুর কম্পুর এগুলো দেয় না, কর্পুর আলাদা মনে হচ্ছে, এগুলো না কি সুন্দর লাগে দেখো, এগুলো তো প্রদীপে ধরে মনে হয় ভিতরে সুন্দর। আগে গাড়িটা নিয়ে চলো, তারপরে তো এই দুটো এরকম রসগোল্লা তো পুরো বলের মতো লাগছে। হ্যাঁ গাড়ি লাগবে, তো হাতে নিয়ে নিয়ে থোড়ি না ঘুরবে, ছোট গাড়িগুলো নিয়ে নেবো, সেটা লোকের গাড়ি। হ্যাঁ দেখো দেখো, হ্যাঁ এই ঘি তো ভালোই হয়, একবার না হয়েছিল না খেতে ভালো। আমি গাড়ি খুঁজতে এসে পাগল হয়ে গেছি, একটাও পাচ্ছি না, লাস্টে একটা লোকের মানে বিল করছিল ও তারটা উঠিয়ে নিয়ে চলে এসেছি, তারপরে এই যে আরেকজন ফোনে বিজি, মানে বাবা মার সাথেই কথা বলছে, লিস্ট নিয়ে আসেনি, ফোনে ফটো তুলে নিয়ে এসেছে। আর বাবা মা এক একটা ফোন করে বলছে এটা আনো ওটা আনো ওটা আনো, দিয়েই করে করে মার্কেটিং করা হচ্ছে, আর এদিক সেদিক ঘুরছে, কারণ আমরা সবসময় মোর মেগা স্টোরে যেতাম তো সেখানে সব কিছু মানে জানা হয়ে গেছে কোন লাইনে কোনটা থাকে, আর এখানে আমরা খুবই কম আসি রিলায়েন্সে, তো তার জন্য খুঁজতে হচ্ছে সবটা। আর খুঁজতে খুঁজতেই আমাদের বেশি টাইম চলে গেছে, আর সাথে আমার পাও ব্যথা হয়ে গেছে একদম। সে তো তার মতো করে ফোনে কথা বলছে আর ঘুরছে, আমিও আমার মতো করে চিপস এটা ওটা খাওয়া জিনিস কিছু তো নিই না, আমি শুধু দেখি সেটাই করছি। আমরা বাজার করে যাওয়ার পরে আবার গিয়ে প্যান্ডেল বানিয়েছি, কারণ পরদিনই পুজো, এটা আমরা আগের দিন বাজার করছি। প্যান্ডেলটাও আমরা নিজের মতো করে বানিয়েছি, তোমরা জানিও কেমন হয়েছে, আমি সবটাই দেখাবো তোমাদের সাথে। তো চলো ঝটপট বাজারটা করে নিই। আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট দেখো তোমরা এইটুকু বাজারের জন্য এসছে রিলায়েন্সে, আর এতক্ষণ আমাকে লিস্টও দেখায়নি, তাই আমি খুব রেগে গেছিলাম। এতক্ষণ ঘুরে ঘুরে আমার পাও খুব ব্যথা হয়ে গেছে, আমি ভেবেছিলাম অনেক বাজার আছে তার জন্য আমি এদিক সেদিক ঘুরছি, আর দেখা গেল এইটুকু বাজারের জন্যই এত দূরে এসছে। তো আমাদের বিলিংও করা হয়ে গেছে, আর খুব খিদেও পেয়েছিল। এন্স থেকে বেরিয়ে এই একটা নতুন জিনিস দেখলাম, এই যে অ্যাকোরিয়ামের ভিতরে পা ঢুকিয়ে বসছে মানে এনজয়, এগুলো আমি মানে পুকুর ঘাটে স্নান করতে যখন যেতাম, যখন গ্রামে থাকতাম তখন মাছ কামড়াতো, তখন মানে ভালো লাগতো, তাও আমি ভয় পেতাম, আর এগুলো যে এখন এনজয় করার জন্য যে এভাবে বেরিয়েছে সত্যি জানতাম না। তো চলো আমার এখন খুব খিদেও পেয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে রুমে যাবো, তারপর প্যান্ডেল করা অনেক বাকি। আমরা খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে চলে গেছিলাম, আমরা হেভি ফুড কিছু খাইনি অলরেডি, যেহেতু 7:30 বেজে গেছিলো, আর আমি বাইরের খাওয়ার খেতে অতটা যদিও পছন্দ করি না, আর তার অলওয়েজ ফেভারিট সে যখনই বাইরে বেরোয় শুধু নুডলসই খায়, তো নুডলসই অর্ডার করেছিলো, তো আমরা নুডলস খেয়েছিলাম, তাও একটা প্লেটে দুজন, আর খেতে খেতে আমাদের অটোও চলে এসেছিলো, ও ওলা বুক করেছিলো,
তো ঝটপট করে আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ বাড়িতে এসে আমাদের আবার প্যান্ডেল করতে হয়েছিল। তো আমরা পৌঁছে গিয়ে এখানে বাবা বললো কি কি জিনিস আনা হয়ে গেছে, তো ওগুলো লিস্ট করছিল। যেহেতু যেগুলো আনা হয়ে গেছে সেগুলো আমার নেক্সট টাইম লিস্ট করা থাকলে ইজি হয়। তো আমরা এখানে প্যান্ডেল বানানো স্টার্ট করে দিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ আমরা স্টিক দিয়ে প্যান্ডেল বানিয়েছিলাম। এই স্টিকগুলো আমরা মানে আমি একটা আগে আলমারি এনেছিলাম, এই স্টিকগুলো যেগুলো কাপড়ের হয় তোমরা তো জানবে নিশ্চয়ই অনলাইনে পাওয়া যায়, তো সেইগুলো আমি এনেছিলাম। তো সেগুলো ভেঙে পড়েছিল, এবার যেগুলো যেগুলো ভালো ছিল আমি সেগুলো গুছিয়ে রেখেছিলাম, তো আজকে ওগুলো কাজে এসে গেল। অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ঝোলানোর জন্যই আমরা এতটা হাইট করে আর স্টিক দিয়ে বানাচ্ছি, নাহলে এরকম কিছু প্ল্যানিং ছিল না। প্রথমে আমরা অন্যরকম ভেবেছিলাম করবো বলে, কিন্তু যেহেতু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো এনেছিলাম ওগুলো আমার খুব ভালো লাগে, তো সেগুলো ঝোলানোর জন্যই আমরা অতটা হাইট করে প্যান্ডেলটা করছি। একই বাড়িতে পুজো, খুব আনন্দ। আর তার উপরে মানে নিজেদের হাতের কিছু বানানো আমার তো খুব ভালো লাগে, নিজেরা কিছু বানিয়ে করতে। একটা জিনিস কি অন্যরা বানিয়ে দেয় ওটা আলাদা ব্যাপার, আর নিজে কিছু বানানোর মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে, তোমার তো খুব ভালো লাগে। আমি মনে করি এটা সবারই ভালো লাগে, কারণ নিজে কোনো কিছু করার মধ্যে একটা আলাদা আনন্দ, আলাদা জোর একটা থাকে, তো এটা নিশ্চয়ই সবারই খুব ভালো লাগবে। আর দেখো আমাদের প্যান্ডেল অনেকটা রেডি হয়ে গেছে, আর আমরা চেষ্টা করেছিলাম যে টোটালি রাত্রেবেলা কমপ্লিট করার জন্য, কারণ পুজোর দিনে সকালবেলা তো আরও অনেক রকমের কাজ থাকে, তো মালা গাঁথা এটা ওটা অনেক কিছুই থাকে, বাড়িতে পুজো মানে সবটাই করতে হবে নিজেদেরকে। তো তার জন্য আমরা প্যান্ডেলটা টোটালি একদম কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তখন অলরেডি 11:30 বেজে গেছিলো, আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি, আমরা এইসবেই লেগে আছি, কারণ আমাদের টার্গেট ছিল যে রাত্রের মধ্যে অল ওভার মানে ডেকোরেশনটা সব কিছু কমপ্লিট করে নেওয়া। আর আমরা এদিকে প্যান্ডেল করার সাথে সাথে ওদিকে বাবার মা মুড়ির মোয়া আর নারকেলের মিষ্টি বানিয়েছিল, তো আমরা এই স্টিক দিয়ে বানিয়েছি বলে আমাদের হালকা হালকা ভয় করছিল যে হয়তো পড়ে যাবে নাকি, বা আমরা অতটা প্রেশার দিও নি। তার উপরে বাবা অনেকবারই বলেছে যে এটা পড়ে যাবে, এটা টিকবে না, তারপরে আমরা একটা কথাই মানে পজিটিভভাবে ভেবে নিয়েছি যে যার প্যান্ডেল সে বুঝে নেবে, সে ঠিক রক্ষা করবে, তো আমাদের টেনশন করার কোনো দরকার নেই। তো আমাদের প্যান্ডেল করা হয়ে গেছিলো বলে আমরা ঠাকুরও মণ্ডপে রেখে দিয়েছিলাম। তো এই হচ্ছে এবার ফাইনাল লুক, তোমরা দেখো, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন হয়েছে। আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, তোমাদের জন্য আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে। স্পেশালি আমি পুজোর ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আমার পুরোহিত আমার বাবা হয়েছিল, তো কিভাবে আমরা পুজো করেছি সেটা খুব ইন্টারেস্টিং, তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করে নিতে চাই। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি। সো আমাদের এবার পুরোটা কমপ্লিট হয়েই গেছে, আর এদিকে মা খেতেও বেড়ে ফেলেছে, তোমরা জাস্ট দেখো পুরো ঘড়িতে 12টা বাজে, পুরো 12টা বাজতে যায় একদম। সো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই, গুড নাইট সবাইকে।